প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি স্টার ক্যাফেতে। আমি বিশ্বাস করি এটা আপনাদের খুবই প্রিয় অনুষ্ঠান, আমার তো অসম্ভব অনুষ্ঠান। আমি সঞ্চালক হিসেবে আছি রোজি সিদ্দিকী। আজ আমার সাথে যে আছে তাকে আমি জানি নতুন করে পরিচয় করে দেবার মতন কিছুই নেই। সে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সদাহাস্যময়, যার মুখটা দেখলেই মনে হয় পৃথিবী জুড়েই প্রশান্তি মানে বিরাজ করছে, কোনো অশান্তি কোথাও নেই। সেই হাস্যোজ্জ্বল মুখটি হচ্ছেন আমাদের কবি আসাদ চৌধুরী। কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ, ভালো। আপনি ভালো আছেন? জি, আছি ভালো। আপনি আমাকে তুমি করে বলেন। গুরুজন, আমি আপনার কবিতা খুবই পছন্দ করি। আমি আজকে আমার মানে এই স্টার ক্যাফেতে গতানুগতিক কোনো প্রশ্ন করতে চাই না। আমি চাই যে যে কথাটি এতদিন মানুষ আপনার সম্পর্কে জানতো না, আমার কথার মধ্যে, প্রশ্নের মধ্য দিয়ে আপনার ভেতর থেকে আমি সেটা বের করতে পারি কিনা। একটু গোপন কথাও কিন্তু হয়ে যেতে পারে। আর এই যে কবিতা লেখা, কবি আসাদ চৌধুরী হবার আগে আপনি স্কুল জীবন, কলেজ জীবন কাটিয়েছেন বরিশালে, তারপর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে পাশ করে আপনি প্রথমে করেছেন চাকরি, সাংবাদিকতা, তারপরে আপনি তখন থেকে মানে কোন জায়গা থেকে মানে কোন ক্লাসে থাকতে বা কোন স্টেজে থাকতে আপনি আসলে কবিতাটা লেখা শুরু করেছিলেন, এটা আমার জানা দরকার। আমি কবিতা লিখিনি প্রথম, আপা আমার বাবা মোহাম্মদ আরিফ চৌধুরী, ডাকনাম ছিল ধনু মিয়া, বঙ্গবন্ধু তার আত্মজীবনীর বেশ কয়েক জায়গায় তার উল্লেখ করেছেন, বাংলা একাডেমি যে ভাষা আন্দোলনের ইতিহাস সেখানে লিখেছে ধানু মিয়া, বঙ্গবন্ধু বলতেন ধনু ভাই, সে চিৎকার করে বলতেন সাইকেলে থাকুক আর যেখানে থাকুন। তো আমি আসলে আব্বা বললেন একদিন যে ঈশ্বরগুপ্তের একটা কবিতা, কবিতা না তো ধরার মতো, কি দিনে মশা রাতে রেতে মাছে এই নিয়ে কলকাতায় আছে। শোনার পর আমার মনে হয় এটা তো আমিও লিখতে পারি, আমি লিখে ফেললাম দিনে মশা রেতে রাতে মাছি এই নিয়ে ঢাকায় আছি। তখন মাছি খুব উপস্থিত ছিল, মশারও ছিল। আব্বা শুনে একটু হাসলেন, আর কিছু করলেন না, আমার কবিতা লেখা ওইখানেই শেষ বা বানানো ওইখানেই শেষ। এরপর মানে সিলেট পেন্সিলে যখন এলো, আমি যখন টুতে পড়ি সিলেট পেন্সিলে আমি অনর্গল কবিতা লিখতে পারতাম। আমি তখন আসলে পড়ুয়া ছিলাম, আমি প্রচুর কবিতা পড়তাম। আমি ক্লাস 4-5 সুনির্মল বসুর ভক্ত হয়ে গেলাম, সুকুমার রায়ের আমার ভালো লাগা শুরু করলো পেয়েছি অনেক পরে, আবোল তাবোল পেয়েছি অনেক পরে, ক্লাস 6-7 বোধ হয় প্রথম পাই। আর সুকুমার রায় আমার অসম্ভব প্রিয় লেখক তখন, অসাধারণ ছড়া, হ্যাঁ ছড়া। তারপরে আমাদের এখানে আমাদের পরিবারে একটু আগাগোড়া একটু ব্রিটিশ বিরোধী ছিল, আগাগোড়ায় ব্রিটিশ বিরোধী, আব্দুল গাফার চৌধুরী থেকে তার বাবা হাজি বায়াত রেজা চৌধুরী, আমার বাবা কংগ্রেস চিরকাল কংগ্রেস করতেন, শেষে এসে মুসলিম লীগের নমিনেশন নিয়ে আবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। খুব স্বাভাবিকভাবে আমাদের পরিবারটা একটু রাজনীতি সচেতন এবং আমাদের পরিবারে লেখক সংখ্যা কম না একেবারে। আমার লেখালেখিটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে রাগের মাথায়, এমনি না, আমি বই বিক্রি করে সিনেমা দেখেছি, পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি এবং অঙ্কের বইটার ভালো দাম পেয়েছিলাম, 2 টাকা পেয়েছিলাম। বাবা বকে যাওয়া সন্তান হিসাবে তখন মোটামুটি এটা সুনাম ছিল আর কি। তারপর ওই তখন থেকে আশ্চর্য ব্যাপার, একটা চেঞ্জ আমি নিজের মধ্যে ফিল করছিলাম। প্যাট্রিস লুমুম্বা যখন মারা গেলেন, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে ঢাকা হলে থাকি, এখন যেটা শহীদুল্লাহ হল, আমাকে আজাদ সুলতান ভাই বললেন একটা কবিতা দাও। তো আমি একটা মনে হয় আমি কত কবিতা লিখি, আসলে ওনার একটা দোকান ছিলেন জাদিয়া লাইব্রেরি, ওই দোকান থেকে আমি চিরকুট কিনেছিলাম মনে আছে সুকান্ত ভট্টাচার্যের, হ্যাঁ দশমী কিনেছিলাম সুধীন্দ্রনাথ দত্তের, নাম রেখেছি কোমল গান্ধার বিষ্ণুদের। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ার সময় এগুলি খুব পড়ছি, মানে খুব অসম্ভব প্রিয়। বিষ্ণুদের কবিতা বুঝতে পারতাম না, কষ্ট হতো, কিন্তু সুধীন দত্ত আমার অসম্ভব প্রিয় ছিল তখন। কঠিন কঠিন শব্দ ডিকশনারি খুলি আর অর্থ দেখি আর পুলকিত হই, বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে এটা জানিস অর্থ কে না, আমি আবার তখন বলে দিই একেবারে কঠিন বাংলা যেগুলো, ওখানে তো উনি লেখানো ওইভাবেই। এখন পর্যন্ত আমার মনে হয় পড়তে গেলে অনেক শব্দের অর্থ, অনেক শব্দ, অনেক শব্দ এখনো ডিকশনারি খুঁজতে হবে, আমারও খুঁজতে হয়। কিন্তু ওই প্যাট্রিস লুমুম্বা মারা যাওয়ার পরে আজাদ সুলতান ভাই আমাকে বললেন যে আসাদ একটা কবিতা দাও। তো মনে হয় যেন আমি কত কবিতা, আমি তো অনেক কবিতা লিখি না, কিন্তু
কিন্তু ভাবো না যে আমি অনেক কবিতা না আমি কবিতা বলছি আমি মানে যে চ্যালেঞ্জ ফিল করলাম মানে দেখি না এটা লিখে পারি কি না হ্যাঁ তো আমার তিনটা কাগজ কিনেছি আমার এক আনা না দু আনা দিয়ে তিনটা কাগজ কিনলাম নবাবপুরের একটা রেস্টুরেন্ট ছিল ক্যাপিটাল ক্যাপিটালে বসে একটা মোগলাই পরোটা একটা চা নিলাম একটা কবিতা লিখে ফেললাম আমার কিন্তু অনেক ভালো লাগছে শুনে নবাবপুরে বসে আপনি প্রথম কবিতা লিখেছেন কারণ আমার জন্ম নবাবপুরে সিদ্দিক বাজারে না তো বেগমপুর হওয়া উচিত ওটার নাম এখন বেগমপুর এটা শুনে ভালো লাগছে যে আমার জন্মস্থানে বসে আপনি কবিতা লিখেছেন বিশাল বড় ব্যাপার তাহলে আমরা তো এইটুকু দর্শকদেরকে বলতে পারি যে নতুন দুই তিনটা জিনিস আমরা তাদেরকে জানাতে পারলাম এক হলো অত্যন্ত বকে যাওয়া ছেলে আজকে কবি আর কবিতার মুখস্থর থেকে অঙ্ক যার বেশি মুখস্থ হয়ে গিয়েছিল সে হচ্ছেন আমাদের কবি আজকে তার প্রথম যে কবিতা লেখা হয়েছিল সেটা তার অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বা প্রেশারাইজ করেছে সে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে আজকে সে প্রতিষ্ঠিত কবি আমি একটা প্রশ্ন আপনাকে করি এই আপনি এই যে আজকে কবি বা কবি আসাদ চৌধুরী হওয়ার আগে কখনো কি ভেবেছিলেন যে আপনি অন্য কিছু হতে চান বা কোনো ভাবনা কোনো চিন্তা যেটা পরিকল্পনা বা মানে আমাদেরকে ছোটবেলা থেকে প্রেস করে তুই ডাক্তার হবি তুই ইঞ্জিনিয়ার হবি বা আপনার পরিবার থেকে কি কখনো এরকম আমার পরিবার একটা সুবিধা ছিল কি যাকে বলে পরিপূর্ণ স্বাধীনতা ওটা আমি পেয়েছি আর যেটা আপনি বলছিলেন যে অন্য আমি বললাম না ক্লাস 7-8 আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম আরও যা যা বিক্রি করার প্রায় সবই পড়তাম কিন্তু তার আগে ধরা পড়ে যায় গাড়ি ফিরে যেতে হয় তো তখন আমার ইয়ে ছিল যে যারা সিনেমার টিকিটে বসায় টিকিট নিলে একটা টর্চ দিয়ে বসায় অন্ধকারের মধ্যে আমার এই আমার অ্যাম্বিশন ছিল ক্লাস 8-9 পর্যন্ত আমার অ্যাম্বিশন ছিল যে আমি সিনেমার কলকাতায় গেলাম আমাদের বাসার সঙ্গে একটা পানির দোকান ছিল পানির দোকানের সঙ্গে ওই ক্যাশের সঙ্গে একটা আয়না থাকতো সেখানে খুচরা পয়সা এরকম জমা থাকতো আমার আমার জীবনে প্রথম ইচ্ছা ছিল পানির দোকানদার হব তার ফলে ওই উকিল মুক্তার এগুলি অনেক শুনতাম জজ উকিল মুক্তার জজ উকিল মুক্তার খুব আমার মনে হলো আব্বা মানে শেরস্তার নায়েবরা এরা সব তহসিলদার এরা সব মাঝে মাঝে ওই উকিল সাহেবের কি বললো আলাপ করতো আমি শুনতাম আমার হয় উকিল তাহলে খুব সাংঘাতিক একটু গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলি একটাও হতে পারলাম না তবু আপনি আমাদের আজকে যে কবি আসাদ চৌধুরী এটাই আমরা অনেক আমাদের অনেক বড় প্রাপ্তি এটা অনেক ধন্যবাদ আপনি কি ভবিষ্যৎ বিশ্বাস করেন ভবিষ্যৎ বিশ্বাস করি না ভবিষ্যৎ যে হবে এটা মানি এটা মানেন তো আমাদের এই অনুষ্ঠানে একজন ভবিষ্যৎ বাণী করেন আমাদের ডক্টর হাদি আব্দুল হাদি সাহেব আছেন উনি আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন আমি ভাবছি যে এটা আপনাকে একটা চমক দেওয়া আমার আপনার কাছ থেকে যেমন আমি দর্শককে চমক দিচ্ছি কিছু নতুন নতুন তথ্য বের করে এবার আপনাকে আমি চমকে দেবার জন্য কিছু কথা শোনাবো চলুন শুনি কবি আসাদ চৌধুরী 11 ফেব্রুয়ারি জন্ম হওয়ায় আপনি পাশ্চাত্য মতে কুম্ভ রাশি জানেন প্রাচ্য মতে আপনার রাশি হচ্ছে মেষ নক্ষত্র ভরণী নরগণ অশুভ গ্রহ রবি বৃহস্পতি ও রাহু এবং কেতু কিন্তু আপনি শনি এবং চন্দ্রের শুভ প্রভাবে জন্মেছেন বলে আপনার সম্মান ও উন্নতি বৃদ্ধি হতেই চাইছে চন্দ্র আপনাকে শিল্পী সত্তা দিয়েছে ফলে আপনি কবি প্রাবন্ধিক গল্পকার থেকে শুরু করে সাহিত্যের সবগুলি ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য বিচরণ করতে পারে আপনার কণ্ঠস্বরটিও মিষ্টি হওয়ার পেছনে রয়েছে চন্দ্র বুধ ও রবি রয়েছে একই ঘরে যাকে আমরা বুধাদিত্য যোগ করি এটি আর্থিক উন্নতিতে সহায়তা করে আপনি উচ্চ বংশে জন্ম নিয়েছেন নীল
গুণে সম্মানিত হয়েছেন, তবু আমি কি হনুরে স্বভাব আপনার হয়নি। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে জানার আগ্রহ আপনি পেয়েছেন সুনীল প্রভাবে। লেখাপড়ায় আহামরি সাফল্য না এলেও আপনাকে আপনার মেধা এমন এক আসনে বসিয়েছে যা অনেকের জন্যই সম্ভব হবে না। পেটের যত্ন নেবেন, সন্তান ভাগ্য মোটামুটি, স্ত্রীর সুস্থতার জন্য দিকে নজর দিতে হবে আপনাকে। লাল সবুজ নীল গোলাপি বাদামি আপনার জন্য ভালো, সাদা কালো ও চলবে। অনেক ধন্যবাদ তাকে। কি মনে হচ্ছে ভবিষ্যৎবাণী এটা কি? আমি তো এখন রেগে যাবেন তো, আমি ভবিষ্যৎবাণীর প্রতি আমার আস্থা খুব বেশি নেই। হ্যাঁ, ভালো কথা শুনতে কার না ভালো লাগে বলেন। আমি ওই নজুম মানে হাত দেখা জ্যোতিষী, এই শাস্ত্রের প্রতি আমার পুরো শ্রদ্ধা আছে। তারা প্রচুর পড়াশোনা করেন, লোকচরিত্র অধ্যয়ন করেন এবং তাদের কথা প্রায় ফলে যায় অনেক ক্ষেত্রেই। কাজেই আমার একটা ওই জন্য না ফলে যায় বলে শ্রদ্ধা না, এটা যেহেতু মানুষের আগ্রহী আমার খুব ভালো লাগে। এটা এটা একটা বিজ্ঞান, এটা এখন একটা বিষয় বা একটা সাবজেক্ট হয়ে উঠেছে গোটা বিশ্বেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎবাণীটাকে 50-50 ধরছি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার আসছি, দর্শক আমাদের সাথেই থাকবে। ভালো না চাচা? হ্যাঁ, এই যে আমরা বিরতি যাওয়ার আগে শুনছিলাম ভবিষ্যৎবাণী, এটা অনেক কথা। আপনার ছোটবেলায় কী কী হওয়ার ইচ্ছা ছিল সেটা আমরা জেনে গেলাম, কিন্তু এই যে কবিতা আপনি লেখা শুরু করলেন, সেই নবাবপুরে লেখা প্রথম কবিতার থেকে আজ পর্যন্ত যে লেখক কবি 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 আসাদ চৌধুরী হয়ে উঠেছেন, সেই গল্পটা আমরা একটু শুনতে চাই। আর প্রথম কবিতাটি কি মনে আছে, কি লিখেছিলেন যদি মনে থাকে আমাদেরকে যদি? প্রথম কবিতাটা আমার কোনো বইতে দেইনি এখনো, কিন্তু আপনার মনে কি আছে? না বলছি আমি, এটা ছিল প্যাট্রিস লুমুম্বা মারা গেলেন আফ্রিকার কঙ্গোর। তো ওখানকার রিচুয়াল হচ্ছে যে বিধবা পত্নী বুকের অংশটা খালি রেখে শোক প্রকাশ করবে। তো ওই ছবিটা আমি খুব একটা পুরুষ হিসেবে খুব অপমানিত বোধ করেছি ওই ছবিটা দেখে। এখন যখন আমাকে বললেন যে লুম্বার উপরটা কবিতা দাও, বোধহয় এটাই কাজ করেছিল, আমি তখন কবিতা লিখি। এবং ওটা আমার চরম সৌভাগ্য, এটা রণেশ দাশগুপ্ত এসেছিলেন সেই সময়, বুকস অ্যান্ড ম্যাগাজিনস একটা দোকান ছিল স্টেডিয়ামে, এটা ছিল আমাদের খন্দকার মোহাম্মদ ইলিয়াস সাহেবের, ওখানেই কাজ করতেন উনি সুলতান ভাই। তো রণেশ বাবু কবিতা নিলেন, রণেশদা কবিতাটি নিয়ে কিছু না বলে পকেটে করে চলে গেলেন। আমি জানতাম না উনি রণেশদা, তখন বললেন যে উনি রণেশ দাশগুপ্ত, আমার তো বুক কাঁপা শুরু হল। তো আমাদের রুমে ঢাকা হলে ছিলাম, 31 নম্বর রুম ইস্টে, সকালবেলা চেঁচামেচি রুমমেটের, ও রুমমেট ঢাকা দিয়ে কী ব্যাপার, এর সংবাদে তো আপনার কবিতা ছাপা হলো। পরের দিনই যেহেতু সাহিত্য পৃষ্ঠা ছিল, সাহিত্য পৃষ্ঠা আগে ছাপা হয়ে গেছে, উনি এডিটোরিয়াল পেজ আমার কবিতাটা ছেড়ে দিলেন। তার ফলে আমি খুব দ্রুত পরিচিতি পেয়ে গেলাম, তখনও পরিচিতি আসাদুল ইসলাম চৌধুরী, আসাদ চৌধুরী না। হ্যাঁ, স্বাক্ষর যখন বেরোলো রফিক আজাদ আসাদুল ইসলামই রাখলেন, দ্বিতীয় সংখ্যা যখন বেরোলো তখন দেখি যে আল ইসলাম নাই। তো আমি আমাকে ক্লাসে সবাই আসাদ ডাকতেন, একমাত্র আব্দুল হাই স্যার আমাকে আসাদুল ইসলাম চৌধুরী ডাকতেন, আর নীলিমাপা ডাকতেন অশোক বলে। অশোক, অশোক যার শোক নেই অর্থে বোধ হয়, সেই অর্থে নাকি রাজা অশোক, আমি জানি, আমি ওই অর্থে নিয়ে আসি। তো যাক, আমরা আরেকটা মজার ব্যাপার পেয়ে গেলাম যে কবি আসাদ চৌধুরীর পুরো নাম কবি আসাদুল, আমার নামটা একটু বড়, আরো বড় একটু কাইন্ডলি যদি বলেন, আমার নাম স্মৃতি থেকে আনতে হবে, আশিকি ওয়াহেদ মোহাম্মদ আসাদুল ইসলাম চৌধুরী। ওয়াহেদ মোহাম্মদ আসাদুল হক আসাদুল ইসলাম আসাদুল ইসলাম চৌধুরী,
এটা স্কুলের খাতায় যদি লিখতো তাহলে নাম লেখার জায়গাটা পাবে অনেক এমন কি আমি যখন ইউনিভার্সিটিতে স্কলারশিপের টাকা নিতাম তখন আমাকে ফুল নেম দিয়ে সই করতে হতো অভিনন্দন পেয়েছিলাম এটাকে আমার অতিরিক্ত পাওনা রফিকে আমাকে জোর করে লেখাতেন আমি খুব আগ্রহী ছিলাম না আমার কবিতার সঙ্গে রাজনীতির যোগাযোগ আছে বঙ্গবন্ধুকে আমি আগাগোড়া ছোটবেলা থেকে চিনি বলে এবং একসঙ্গে অনেকবার ভাত খেয়েছি আমাদের বাসায় তিনি ছিলেন অনেক মাস ছিলেন কয়েক মাস ছিলেন এবং বঙ্গবন্ধুর প্রতি আমার আলাদা আগাগোড় একটা শ্রদ্ধা এবং আমার বন্ধু নাম বলবো না এখন তারা মন্ত্রী কেউ কেউ আমার স্ত্রীকে বলতেন আসাদের সব কিছু ভালো কিন্তু এই যে বঙ্গবন্ধুর প্রতি ওর একটা দুর্বলতা এটা পছন্দ হয় না আমাদের তো যাই হোক কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের সময় যখন আপনারা ইউনিভার্সিটিতে পড়তেন ভাষা আন্দোলন সব কিছু মিলিয়ে সাহিত্যিক কবি সংস্কৃতির লোক মানে উত্থান কিন্তু ইউনিভার্সিটি এরিয়া কেন্দ্রিক হতো এবং আমি যতজনকে দেখছি সেটা যেই বলে একজন পেইন্টার যে সেও কিন্তু এখনকার যে বিশ্ববিদ্যালয়ের মানে পরিবেশটা বা ওই রকমভাবে কেন কবি সাহিত্যিক বা রাজনীতিবিদীয় যদি বলেন অথবা সংস্কৃতির কোনো বড় কেউ উঠে আসছে না কেন এখনকার তরুণ তরুণীরা অনেক ভালো কবিতা লেখেন এটা আমি বহু জায়গায় বলেছি এবং বলতেই থাকবো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে তারা এত ভিড়ের মধ্যে তাদেরকে আলাদাভাবে লোকেট করা যাচ্ছে না বা দুটো কবিতা ভালো লেখার পর তৃতীয় কবিতাটা ওরকম ভালো লাগছে না সঙ্গে সঙ্গে পাঠক হয়তো আগ্রহ হারিয়ে ফেলেন এটা হতে পারে কিন্তু লেখালেখির ক্ষেত্রে তরুণরা অনেক সিরিয়াস এবং তাদের হরাইজনটা দিগন্তটা অনেক বড় এবং পরিসর নিয়ে কাজ করতে পারেন তারা ক্যানাডাতে আমাকে বললো যে রবীন্দ্রনাথ ইয়ার্স উপর বলতে হবে আমার একটা বইও নেই রবীন্দ্রনাথের কবিতা আছে গান গীতবিতানটা ছিল ওটা থাকে সবসময় আমার সঙ্গে আমি তখন এই কী বলে এটাকে ইউটিউব কোথায় পাঁচটা ছবি দেখলাম ডকুমেন্টারি রবীন্দ্রনাথের উপরে চারটে ডকুমেন্টারি অডিয়ের উপর ইয়ার্সের উপর দেখলাম দেখার পরে নোট নিয়ে আমি তারপর বললাম এখন তো এটা এখন ওরা পাচ্ছে তা আমাদের সময় কিন্তু আমরা পাচ্ছিলাম পেতাম না কাজে আমাদের মৌলিকতাটা বোধ হয় একটু বোধ হয় আমি দাবি করছি না আমার মনে হয় একটু বেশি বোধ হয় আচ্ছা এই যে আপনার গানের প্রতি এত ভালোবাসা পুরনো দিনের গান আপনি গান অনেক ভালোবাসেন এটা আপনার অনুষ্ঠান দেখলেই আমি বুঝি কখনো কি গান গিয়েছেন এটা যদি বলি তাহলে বলি যে ছোটবেলায় তো গলা সব একটু মেলি থাকে সরি কাজী তখন মাঝে মাঝে ধীমান ধরো ধরো লহ ফুলহার আমাদের এসডিও আমি দর্শকদের কাছে হাতে পায়ে ধরি যে এই কাজটি দর্শক আপনারা প্রত্যাশা করবেন না একদম মাঠে মারা যাব এই এই গলায় অসম্ভব ব্যাপার এটা তো আমরা ওই ফুল নিয়ে স্যার আবার ডাক দিয়ে দিতেন এই পর্যন্ত একটা স্তবক এই পর্যন্ত স্তবক এবং শেষে ধরো ফুলহার বলে তার গলায় দিয়ে আমরা তাকাবো তখন হাততালি দিবে আমরা আস্তে আস্তে সরে যাবো এই কাজগুলো করেছি একসময় কুন্দনলাল সাইগল আমার অসম্ভব প্রিয় শিল্পী সোজা রাজকুমারী সোজা অনেক 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 কুন্দলাল সাইকেলের গান প্রচুর শুনেছেন মনে পড়ছে না এখন এমনকি মুকেশ মারা যাওয়ার পর এটা বোধ হয় 73-74 হবে বোধ হয় আমি একটা লেখা লিখছিলাম বাংলার বাণীতে দিল জ্বলতা হয় তো জ্বলনে দে আঁসু না বাহা ফরিয়াদ না কর দিল জ্বলতা হয় তো জ্বলনে দে মুকেশের গলা অসম্ভব মিষ্টি গলা ছিল মুকেশের তারপর রফি মারা যাওয়ার পর আমি কিশোর কুমার আমি ফিল করেছিলাম যে লেখা উচিত আমার কিছু হেমন্ত আমার খুব দুর্ভাগ্য এদের নিয়ে আমার লেখা হলো না আমি অন্ধ সন্ধ্যা মুখার্জি আজ পর্যন্ত একটা লাইন লিখে নিই না আপনার এই যে গানের লিরিক লেখা আর কবিতা লেখা আমি লিরিক লিখতে পারি না একেবারে খুব কাছাকাছি কাছাকাছি বটে কিন্তু আমি কোনদিন গান লেখার চেষ্টাই করিনি কবিতায় কি গান হয়েছে না তা হয়েছে গান হয়েছে সেটা সুরকারদের কৃতিত্ব তাই যেমন ফাগুনেলে একটি পাখি ডাকে এটা স্বামী আক্তার মারা গেছেন হারে উনি করেছেন তারপরে নদী করে এখন এখন নদী নদীর সিডিও আছে ইয়েরও সিডি আছে বোধ হয় তারপরে আমার একটি শালিক দুটি শালিক এটা হ্যাঁ এটা ইয়ে করেছিলেন রসনারা মুস্তাফিজ করেছেন হ্যাঁ এগুলো কৃতিত্ব আমার না এগুলো তার সত্য ফেরারি এটা স্বামী আক্তার করেছেন এই যে কবিতার সাথে এত বছরের সংসার কখনো কি মনে হয়
এই কবিতা আমাকে কিছু দেয়নি বা কি দিল? না, কবিতা আমাকে এটা দেয়নি এটা আমি বলতেই পারবো না, অকৃতজ্ঞতার চূড়ান্ত হবে যদি আমি বলি অকৃতজ্ঞতা দেয়নি। কবিতা আমাকে ভালোবাসতে শিখিয়েছে, কবিতা জীবনটাকে ভালোবাসতে শিখিয়েছে, জীবনের প্রতিটি মুহূর্তকে আস্বাদন করতে শেখাচ্ছে কবিতা। এর আমি কবিতার কাছে নানা কারণে ঋণী। আমি এখনো কবিতা থেকে যদি আমাদেরকে একটু শোনান, একটা অনুরোধ রাখি, অন্তত একটা কবিতা পড়ে শোনাই প্লিজ। আমরা একটা কবিতা পড়ে শোনাই, সত্য ফেরারি। এটা আপনার অসম্ভব জনপ্রিয় একজন। কোথায় পালালো সত্য? দুধের বোতলে ভাতের হাঁড়িতে নেই তো, রেস্টুরেন্টে হোটেলে সেলুনে গ্রন্থাগারের গভীর গন্ধে টেলিভিশনে বা সিনেমা বেতারে নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো, গুড়ের কলসি পিসের কৌটো চিনির বয়াম বাজারের ব্যাগ সিগারেট কেস পানের ডিব্বা জর্দার শিশি ইত্রিত সরা নকশি পাতিল চৌকির তলা সবই খুঁজলাম খুঁজে দেখলাম নেই তো, সাংবাদিকের কাঠের ডেক্সে কাগজে কেতাবে পুঁতিতে কলমে ইঞ্জেকশনে দাঁতের মলমে ভ্যানিটি ব্যাগ বা পকেটে আঁচলে ড্রয়ারে ব্যাংকে আয়রন সেপে সত্য নামক মহান বস্তু নেই তো, কবিতায় নেই সঙ্গীতে নেই রমণীর চারুভঙ্গিতে নেই পাগলের গাঢ় প্রলাপেও নেই নাটকের কোনো সংলাপে নেই শাসনেও নেই ভাষণেও নেই আধারেও নেই আলোকেও নেই রেখাতেও নেই লেখাতেও নেই উত্তরে নেই প্রশ্নেও নেই লেবাসেও নেই সিলেবাসে নেই পারমিটে নেই বোনাসেও নেই হতাশায় নেই আশাতেও নেই প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই এমনকি কালো বাজারেও নেই। কোথায় গেলেন সত্য? এটা পাকিস্তানি আমলের লেখা, 69 দিকে লেখা। এটা আমার স্ত্রী এই লেখাটা আমার তোষকের নিচ থেকে বার করেছিলেন তখন। এটা আমি কবিতা বলে মনে করিনি, এখন দেখুন ওকে পছন্দ করে বলে আমি এটাকে বইতে নিয়েছি। তো আক্ষরিক অর্থে আমি এটা কোনো বানানো ব্যাপার না, ভাবতে পারে যে এটা কাব্যিক ব্যাপার কি, মানে নদীর জলে কী করে আগুন থাকে, মরার চোখে কী করে আগুন জল থাকে। আসলেও নদীর জলে ভেসে যাচ্ছে চোখের কোটরে, হ্যাঁ সূর্য এসে পড়ছে চিকচিক করছে একেবারে, এই দৃশ্য তো আমি সহজে বলবো না, এতটা সহজে বলবো না। এখন আপনারা যখন এই দেশ নিয়ে কোনো অরাজকতা বা ব্যাখ্যা, তখন আপনাদের কষ্টটা কি? কষ্টটা তো আমার কাছে এখনো লাগে, একটাতেই লাগে, সেটা হচ্ছে আজকে 7ই মার্চের ভাষণটা ইউনেস্কো জাতিসংঘ এটা পৃথিবীর একটা ঐতিহ্য হিসেবে গ্রহণ করেছে। আমি বলি কি 10ই জানুয়ারির বক্তৃতাটাও ঐতিহ্য হিসেবে নেওয়া যেতে পারত, যাবে, কারণ সেখানে পুরো জাতি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কী হবে, দেশের কোন দিকে যাবে, এমনকি যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রেই বা কী হবে, পুরো পরিষ্কার ছবির মতো বাদ ওরকম কাঁদতে কাঁদতে আমি একটা কবিতা লিখেছিলাম শেষের দিকে, একটা কবিতা তার এখানে চুল পড়ছিল আমার কবিতা, আমি লাস্ট লাইনটা লিখেছিলাম, আমার ইচ্ছে করছিল যে চুলটাকে ঠিক করে দিই একটুখানি হাত দিয়ে, হ্যাঁ এই কারণেই। তো এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, মুক্তি কোথায় আসলো, কোথায় মুক্তি? গণতন্ত্র পর্যন্ত ঠিক মতো প্র্যাকটিস হচ্ছে না, কারণ কাকে দায়ী করবেন, কে দায়ী করবেন? রাজনীতি হচ্ছে সবকিছুর নিয়ামক, এবং রাজনীতিতে যদি ক্রমাগত নষ্ট রাজনীতি চলতে থাকে সেখানে আপনি দাঁড়াবেন কোথায়? পাঁচ পায়ের রাস্তায় জায়গায় কোথায় আপনার? সাম্প্রদায়িকতা বাড়ছে, উগ্রবাদ বাড়ছে, মৌলবাদ বাড়ছে, জঙ্গিবাদ বাড়ছে, তো ভয়াবহ বেড়ে গেছে। এগুলো সরকার জঙ্গিবাদ দমন করতে পেরেছে, কিন্তু মৌলবাদ সাম্প্রদায়িকতার কি কি জবাব আছে? এবং সেখানে হয় কি লোকসানটা হয় যে ইমানদারদের ইমান বিপন্ন বোধ করে, সবচেয়ে খারাপ লাগে এখানটায় ভীষণ রকমের মানুষ মেরে ফেলাটা। পোয়াতি মহিলা সন্তান সম্ভবা তাকে ওই বাচ্চাটা কবর এবং চিতা একই প্যাটে হলো চোখখোলার আগেই, এগুলো সহ্য করতে হয় এবং ধর্মের নামে হয় এগুলো, এগুলো স্বাভাবিক ভাবে ইসলাম সম্পর্কে একটা বাজে ধারণা সৃষ্টি হবে। এই এই এগুলো আমার ধর্ম মোটেও এরকম না, একদমই না। কোরআন শরীফ যারা যদি কেউ পড়ে থাকে পুরো এবং সে যদি অর্থ সহকারে পড়ে থাকে, সে কোনোদিনও এরকম একটা জায়গায় পা ফেলতে পারবে না, আচরণ করতে পারবে না। খুবই সত্য কথা বলেছেন। আমি আমরা আরো কথা আপনার সাথে আমাদের সারাদিন গল্প করলে গল্প শেষ হবে না, কিন্তু একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিচ্ছি, বিরতির পর থেকে আবার ফিরবো, দর্শক আমাদের সাথেই থাকবে। আবার ফেরত এলাম আপনাদের কাছে, কার সাথে গল্প করছি নিশ্চয়ই মনে আছে, কবি আসাদ চৌধুরী। আমার বিশ্বাস আপনি টেলিভিশন স্ক্রিন থেকে চোখ ফেরাতে পারেন। এবারে যে আমাদের সেগমেন্ট, এটাতে খুব ছোট ছোট কথাবার্তা হবে, কিন্তু তার আগে একটা কথা আপনাকে বলে নিই। আমরা চেষ্টা করি
আপনার জীবনের একেবারে ছেলেবেলা থেকে এখন পর্যন্ত যদি কোনো বন্ধু থেকে থাকে বা বান্ধবী থেকে থাকে, যদি এরকম কোনো নাম আপনার? আমার অনেক বন্ধু ছিলেন, আমার সম্পর্কে অনেক কথা বলতে পারতেন, কিন্তু খুব দুর্ভাগ্য তারা কেউ নেই এখন। যেমন আখতারুজ্জামান ইলিয়াস, যেমন আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, সিকদার আমিনুল হক, এরা বলতে পারতেন, অনেক কথাই বলতে পারতেন। আমার মনে হয় একসঙ্গে জাতীয় কবিতা পরিষদ করেছি বিলেতে, যেমন কবিতা পড়েছি, তেমনি বাইরেও দেশের বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে পড়েছি। হাবিবুল্লাহ সিরাজির কথা আমি বলবো। এরপরে আপনার কাছে আমার এটা ছোট ছোট কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলি আপনি যত ছোট করে আমাদেরকে উত্তর দিতে পারেন এবং একটু ব্যক্তিগত হতে পারে। হোক, অসুবিধা কি আছে? কবিতা এবং সংসারের স্ত্রী কোনটা বেশি? সংসার আমার কাছে অনেক বেশি মূল্যবান। একদম তাই? হ্যাঁ, সবসময়। নাকি খুশি করানোর জন্য? না, কাউকে খুশি করার দরকার নেই আমার। ছেলেমেয়েরা কখনো কেউ কি লিখেছে বা লেখার কোনো আগ্রহ? আমার স্ত্রী একসময় গান লিখতেন, কবিতা লিখেছেন, আমি দুইটা ছাপা দেখেছি তার। বিয়ের পর একটা লেখো তার কবিতা দেখি, গান লিখছে না, দুই একটা গান লিখেছে। আমার বড় ছেলে গান লেখে, গান গায়, মেয়ে গান। নামগুলি যদি বলেন? হ্যাঁ, বড় ছেলে, ওর নাম আশিক ওয়াহেদ, এমনি আমরা আসিফ ডাকি ওকে। ও গান লিখে, ভালো গান লিখে, গান শুট করে ভালো। তারপরে তবে ওই পেশাদারিতা কোনোদিন অর্জন করার চেষ্টাই করেনি, এটা খুব আমার মনে হয় এটা ভুল করেছে। আমার মেয়ের শাওলি নুসরাত জাহান চৌধুরী, ও জার্মান ভাষা থেকে হিল্ডে ডোমিন, এরিক ফ্রিট, এদের কবিতা অনুবাদ করেছে বাংলায়। তারপরে আপনি তো অনেকদিন জার্মান ছিলেন? তিন বছর। আচ্ছা, তখন কি ওরা ওখানে ছিল ওই কারণে কি ওদের আগ্রহটা জার্মানের প্রতি? আসলে তাই, এবং তো জার্মান এমবেসি তো ছিল, মানে অনেক বছর জার্মান এমবেসি ছিল, জার্মান কালচার সেন্টারে জার্মান ভাষা পড়াতো মেয়েটা। আপনি আপনার স্ত্রীর নামটা যদি আমাদের? আমার স্ত্রীর নাম শাহানা বেগম, এখন শাহানা চৌধুরী লেখেন। শাহানা চৌধুরী, আমি ইনসিস্ট করিনি, নিজেই লেখেন শাহানা চৌধুরী। সেফ সাইট আগের থেকে? এমনি উনি কি আপনার লেখার সমালোচক? না, আমার লেখার পরে কি না আমার সন্দেহ আছে, মাঝে মাঝে ভান করে যে পড়েছে। আই ডাউট ইট ভেরি মাচ। ভান পড়? তার মানে পরিবার জীবনে ছলনা অবশ্যই। হ্যাঁ, আমার মনে হয় তাই। আচ্ছা, আগে তো প্রবাদ ছিল কবিতা লিখতে হলে ব্যর্থ হতে হয়, তো কখনো কি এরকম হয়েছে যে কোনো প্রেম মানে প্রেমে পড়েছে কবিতা লিখেছেন অথবা প্রেমে ব্যর্থ হয়ে কবিতা লিখেছেন? না না, এরকম কোনো ঘটনা আমার জীবনে কখনোই ঘটেনি। আমি তবে প্রেমপত্র লিখি, কিন্তু আমি ক্লাস 19 থাকতেই প্রেমপত্র লিখি, মানে আমি একেবারে পয়সার বিনিময়ে প্রেমপত্র লিখেছি, দুই টাকা। হ্যাঁ, ফোনেও কথা বলেছি, আমার গলার স্বর ভালো বলে জাহাঙ্গীর ভাই বললেন, যাই তুই একটু ফোনে কথা কত, তার সঙ্গে ওর সঙ্গে কথা বলবা, কি বলতে হবে যে এই ব্যাপার। আমার ফোন হ্যালো বলার সঙ্গে সঙ্গে দেখি তোমার গলা আজকে এরকম লাগে কেন, তা আমি বললাম যে মাঝে মাঝে হয়। শুধু দর্শক, আমরা মনে হয় কবি আসাদ চৌধুরীর আরেকটা রূপ দেখছি, যে পয়সা দিয়ে প্রেমিকে অন্যের প্রেমিকের সাথে ওই প্রেমিক সেজে কথা বলা, এটা একটা অসম্ভব মানে ইন্টারেস্টিং ব্যাপার। আমি আমার একটা প্রেমপত্রে আমি 3 পৃষ্ঠা লিখেছিলাম, একেবারে পুরো 3টা টাকা আদায় করেছিলাম তখন। তখন তো 3 টাকা অনেক অনেক অনেক, 3 টাকার বিনিময়ে একটা প্রেমপত্র মাত্র? না, খুব দুঃখ লাগছে। শিশুদের জন্য যে আপনার প্রবন্ধগুলি বা অনুবাদগুলি, এটার তাগিদটা আপনি? এটা আমার ছোটবেলা থেকে আছে, আমি একেবারে আক্ষরিক অর্থে সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এভাবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অবনীন্দ্রনাথ ঠাকুর, এরা হচ্ছে আমার আদর্শ একেবারে। হ্যাঁ, আমি দুটো কাজ করেছি, আমি অ্যান্ডারসনের গল্প অনুবাদ করলাম তার প্রতি শতবর্ষের শ্রদ্ধা জানানোর জন্যে, গ্রিম ব্রাদার্সের অনুবাদগুলো করলাম শতবর্ষের শ্রদ্ধা জানানোর জন্যে, তার মৃত্যুবার্ষিকীতে আমি শতবর্ষ শ্রদ্ধা জানানোর জন্যে টার্গেটই করেছি আমি, যে আমি আমার ছোটোদের টার্গেট করব। এবং আমি কখনও টেলিভিশন প্রোগ্রামে বাচ্চাদের জন্য প্রোগ্রাম করি, আমি 18 বছরের নিচের ছেলে মেয়েদেরকে আমি আপনি করে কথা বলি। হ্যাঁ, 18 বছর পেরোনোর পর আমি তুমি করে বলি, আমি তারপর আপনি করে বলি, সঙ্গে সঙ্গে তারা দেখি যে বেশ গম্ভীর হয়ে যায়, মনে হলো যে তাদের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটা চাই, আমি চাই এবং বাবা মাকে আমি বলি যে বাবা মাকে শুধুমাত্র আদর দেবেন না, প্রীতি দেখাবেন না, প্লিজ তাদেরকে শ্রদ্ধা করতে শিখেন, তার কারণ আমার দেশের স্বাধীনতা পতাকা সংবিধান
তাদের হাতে থাকবে, তাদেরকে যোগ্য করে তুলতে হবে। স্যালুট করছি আমি আপনাকে, কারণ আমি একদম অনেস্টলি বিলিভ করি যে পিতা মাতাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। সত্যি আমার ভালো লাগলো। মানে আপনি তো জীবনে অনেক পুরস্কার পেয়েছেন, তো কখনো কি মনে হয়েছে যে এই পুরস্কারটা অর্জনের পেছনে আপনার শ্রমটা সার্থক, অথবা আপনি আরও বেশি পরিশ্রমী হয়ে করতে পারতেন, অথবা এই পুরস্কারটার যোগ্যই আপনি? আমি পুরস্কারের কথা যদি বলি তো অনেক কথা বলতে হবে, এগুলি বাদ দিই। আমি একটা কবিতা পড়লাম রমনা বটমূলে বঙ্গবন্ধুকে নিয়ে, কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে। কবিতা পড়ার পর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি, আমার মেয়ে নামলাম আমরা, ও তখন ওরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তো, রিক্সা ওকে ওদের নামিয়ে দিয়ে আমার স্ত্রীকে উদয়নে নামিয়ে দিয়ে আমি বাংলা একাডেমিতে গেলাম। পয়সা রাখল না, আমি রাখলেন রাখবেন না কেন, যে স্যার কালকে যে কবিতা পড়ছেন আমি আপনার কাছ থেকে আজকে পয়সা দিতে পারবো না স্যার, মাপ চাই। তা আমার মনে হয় না এটি থেকে বড় পুরস্কার কি হতে পারে। কিংবা আমি টাঙ্গাইলে কবিতা পড়লাম গরটিয়ে কলেজে, পড়ার পরই এক বুড়ো আমাকে টেপে ধরলেন হাত এরকম করে, এবং বাজখাই গলা শটটা ওরকম মোটামুটি, এমনকি আর একবার এটা ফরিদপুরে হয়েছে, কবিতা পড়ার পরে এক বয়স্ক লোক আমাকে মিষ্টি খাওয়াবেন, পরোটা গোস্ত খাওয়াবেন, কিছু যখন খাই না ছাতার মাথা কী খেবেন শেষে আমাকে, আমি বললাম যে ঠিক আছে এটা পান খাই, তো দে পান দে সুরবে দিয়া পান দে, আমি তখন পান খাই না, তবু তার না খেলে মাইন্ড করবে। আমি পুরস্কার বলতে আমি পাঠক যে আমার বই পছন্দ করেন যে বা কবিতা যে ভালোবাসে এটাই আমার যথেষ্ট। মৃত্যুর পর আমার পাড়া প্রতিবেশীরা বলবে আমার ছেলে মেয়েদেরকে তোর বাপটা ভালো ছিল, এর বেশি কিছু শুনতে চাই না। ভালো মানুষ হয়ে গড়াটাই জীবনে, ভালো মানুষ হওয়াটাকে আমি খুব বড় ব্যাপার বলে মনে করি, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার মনে করি। আপনার জীবনের কোন স্মৃতি যেটা আপনার মনে হয় যে এটা আপনি সবাই তো মনে রাখতে চায় স্মৃতি, আর আমি এটা মনে রাখতে চাই না? একবার খুব ভিড়ের মধ্যে নামছি, একটা লোকে ধাক্কা দিলাম, সেই ধাক্কাটা খেয়ে বললো যে আপনিও ধাক্কা দিতে পারেন, আমি এত কষ্ট পেয়েছি, আমি ওর চেহারাটা আমি যদি ছবি আঁকতাম না আমি ওর চেহারাটা আঁকতে পারতাম, একটা নীল রঙের হাফ শার্ট পরা ছিল, লুঙ্গি পরা ছিল, মুখের দিকে তাকিয়ে বলছে যে আপনি আমাকে ধাক্কা দিতে পারলেন, এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না, অসম্ভব। আপনাকে আমরা অনেক সময় দেখি খুব রঙিন কাপড় চোপড় পরা, খুব হ্যাঁ এটা যখন দেখি তখন আমাদের খুব ভালো লাগে। মানে আপনার এই যে বয়সের থেকে চিন্তা না করে যে কোনো রকমের মানে ইয়াং থাকা বা হয়ে যাওয়ার যে মনোভাবটা, এটা কোথা থেকে মানে এই ইন্সপিরেশনটা কোথা থেকে? আমাকে অধিকাংশ জামা কাপড় বন্ধু বান্ধবরা দেয় এবং আমি গিফট পাই প্রচুর। নির্লজ্জের মতো পড়ি, কি শব্দ নির্লজ্জের মতো না, ভালোবেসে ভালোবেসে, এবং সত্যি আমাদের অনেক ভালো লাগে, আমরা কিন্তু অনেক ইন্সপিরেশন পাই, আমরা ভীষণ রকমের আপনার দ্বারা অনুপ্রাণিত। সব কিছু মিলে যদি একটা মেসেজ আপনি আমাদের এই প্রজন্মের জন্য দেন তাহলে আমি খুব খুশি। আমি মেসেজ ঠিক বলবো না, আমি আপনার আমি মনে করি মেসেজ না, আমি মনে করি আপনার এটা উপদেশ দেয়া আমাদের। বাপরে বাপ, উপদেশ না, আমি আমি নিজে যেটা অনুভব করি সেটা বলি, সেটা হচ্ছে আত্মসম্মান যার থাকে সে কখনো চুরি করে না, করতে পারে না, এবং অপরাধী ক্রিমিনাল যারা সংখ্যায় তারা খুব কম, খুব কম, নগণ্য আমার মনে হয়েছে, এবং তারা সংশোধনযোগ্য কি না এটা প্রফেটরা বলতে পারেন বা যারা সমাজ সংস্কারক তারা বলতে পারেন। তবে আমি মনে করি যে নিজের দেশকে যদি ভালোবাসে কেউ, সমাজকে যদি ভালোবাসে, নিজের ভাষা সংস্কৃতিকে যে ভালোবাসে, হ্যাঁ সে কখনো বিপদগামী হতে পারে না, হবে না। তবে এটুকু অর্জন করতে বাবা মার যেমন কষ্ট করতে হয়, যেমন আমি বহু জায়গায় বলেছি, বলতে লজ্জাও লাগে, যে একটা কুকুরের বাচ্চাকে ঘেউঘুটা শিখতে হয় না, ওটা এমনিই শেখে, গরু বাচ্চা হাম্বাটা এমনিই শিখে, মানুষের বাচ্চাকে কথা উচ্চারণ শিখতে হয়, ব্যাকরণ শিখতে হয়, অভিধান পড়তে হয়, বাংলা গদ্য পড়তে হয়, পদ্য পড়তে হয়, এবং বাংলা ভাষার আমি একটা জিনিস বুঝি
কৃতজ্ঞ তাদের কাছে। মুনিচুদির কথা বলতে পারি, আমাদের কথা বলতে শিখিয়েছে। ভাষা আলিগড় থেকে এম এ পাশ করে ইংরেজিতে প্রফেসর, জেলে বসে বাংলায় পরীক্ষা দিয়ে বাংলার টিচার হলেন, আমাদেরকে তৈরি করলেন, এবং তার ছাত্রের হাতে তিনি মারা গেলেন, আলবদরের হাতে। হ্যাঁ, আমাদের সামনে এই দৃষ্টান্তগুলো ছিল। তরুণদের সামনে দুর্ভাগ্যবশত এরকম দৃষ্টান্ত খুব বেশি নেই, খুব বেশি নেই। এবং আমার এও ধারণা, বাংলাদেশের অধিকাংশ কৃষক, অধিকাংশ শ্রমিক অত্যন্ত সৎ, এবং আমাদের দেশের শিক্ষক সমাজের একটা বড় অংশ সৎ। ডাক্তারদের মধ্যে অনেক সৎ ডাক্তার আছেন, আইনজীবী আছেন, অনেক সৎ, কিন্তু দুর্ভাগ্যবশত এরা একটা কোনো কমন প্ল্যাটফর্ম পাচ্ছে না আমার মনে হয়। শুধু দর্শক, আবার সময় হয়েছে একটা বিরতি নেবার। বিরতি নিচ্ছি, বিরতি পড়তে আবার আসবো আপনার আমার সাথে। আবার এলাম বিরতির পর। আমাদের সঙ্গে ছিলেন আমার বিশ্বাস, কথা বলছিলাম কবি আসাদ চৌধুরী। আচ্ছা স্যার, এটা আমাদের একেবারে শেষ পর্যায়ে আলোচনা, মানে আলোচনা সমালোচনা এটা আসলে কিছুই বলার মতো নেই। আপনার কাছে এত কিছু জানার আছে, এত কিছু শোনার আছে, আমার মনে হচ্ছে যে আমি যদি আরও অনেকক্ষণ সময়টা বাড়াতে পারতাম অনুষ্ঠানটা, খুব ভালো হতো। এইবার আমাকে একটু মজার কথা বলেন যে আপনার জীবনে এই কবিতা লেখা নিয়ে কখনো কি কেউ আপনাকে ব্যঙ্গ করেছে? খুবই সত্য কথা, আমি যত কিছু বলি না কি, আমি তো সময়ের, এই সময়ের মানুষ আমি। হ্যাঁ, আমার একটা অতীত আছে, আমার মানে আমার বলতে বাঙালি, হাজার বছরের বাঙালির অতীত। মানুষের কথা যদি বলি, কয়েক কোটি বছরের মানুষ আমরা। হ্যাঁ, যদি সভ্যতা বলি, আরও ভবিষ্যতে আমরা অনেক দূর যাব। যদিও অবস্থা এমন করে ফেলেছে গোটা পৃথিবীর যে অনেক সময় মনে হয় যে বোধ হয় বেশি দিন বাঁচবে না পৃথিবীটা, তারপরও আমরা তো বাঁচার আনন্দেই পাচ্ছি। যতক্ষণ পাচ্ছি এই বাঁচার আনন্দ নিয়েই বাঁচতে চাই আমরা। এবং এর মধ্যে একটু খুনসুটি যে হয় না, দু একটা কবিতা নিয়ে যে ব্যঙ্গ হয় না, আমার ছেলে মাঝে মাঝে এসে বলে যে ওর বন্ধুরা নাকি আমার কোনো কোনো কবিতা নিয়ে ওরা পরস্পরে বেশ হাসি ঠাট্টা করে, আমাকে মাঝে মাঝে শোনায়, আমিও শুনি, ভালো লাগে, খারাপ লাগে না। সামনাসামনি বোধ হয় কেউ বলে না, বয়স হয়ে গেছে তো এখন কেউ বলে টলে না বোধ হয়। আচ্ছা, আর এমনি কবিতা নিয়ে যখন প্রশংসা শোনেন, তখন কি আপনার মনে হয় যে ওই প্রশংসা, কারো প্রশংসা শোনার পরে আপনার কোনো একটা কবিতা অসাধারণ ভালো লেখা হয়েছে এবং তার জন্য আপনি অসম্ভব প্রশংসিত হয়েছেন, এই রকম কি কখনো? না না, আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমার নিজেকে নিয়ে আমি লিখতে পারিনি আজ পর্যন্ত একটা ভালো কবিতা। নিজেকে মানে আমি তো কবিতা নিজেকে নিয়ে লিখি, অন্যকে নিয়ে তো লিখি না, নিজেকে নিয়েই লিখি। এবং নিজেকে নিয়ে লিখতে গেলে পর আমার মনে হয়েছে, এটা বলি ফেলি, যে একজন কবি তো সার্বক্ষণিক কবি হবেন, ভেতরে ভেতরে, অন্তরে অন্তরে। কিন্তু আমি জানি যে আমাকে সংসার, এটা সেটা সব কিছু মিলিয়ে, এমনকি সমাজেরও একটা ব্যাপার আছে, দেশের একটা ব্যাপার আছে, মাঝে মাঝে খুব খারাপ লাগে, অস্বস্তি লাগে যে আমি কেয়ার করতে পারছি না এগুলো। হ্যাঁ, এবং আমার কবিতায় এই এই দোলাচলটা আছে আমার মনে হয়েছে। আপনার কি মনে হয় আপনি যে কবিতাগুলি লিখেছেন, যে আবৃত্তিকার আবৃত্তি করেন, কখনো কি মনে হয়েছে আপনার কোনো আবৃত্তি শুনে যে আপনার সেই ভাবটা সে প্রকাশ করতে পারেনি? আমি রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলছিলেন, দুর্জয় প্রসাদ মুখোপাধ্যায়কে চিঠিতে লিখছেন আর কি, আমাদের শাস্ত্রে বলে দুহিতাং কৃপণা পারাং, গান জিনিসটা তেমনি, কথায় কথায় ওর কপাল ভাঙে। কবিতা রেখে যাওয়া গেল ছাপারোগ করে, তার যদি গুণ থাকে তবে আজ হোক কাল হোক সে নিজগুণেই তরে যেতে পারবে। গান পরের কণ্ঠ নির্ভর করে, যে মানুষ রচনা করে সে তাকে জন্ম দেয় মাত্র, যে মানুষ গায় সেই তাকে হয় বাঁচায় নয় মারে। জামাতা বাবাজির মতো আর কি, এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে যে কাপড়ে কেরোসিন ঢালিয়ে মরা তার পক্ষে কর্তব্য হয়ে দাঁড়ায়। তাহলে আপনার কি কখনো মনে হয় যে কবিতাকে যে আবৃত্তি করে সে বাঁচা, এটা কি মনে হয় আপনার? আবৃত্তি যিনি করবেন এটা তার দায়িত্ব, এই ব্যাপারে আমার আর কিছু বলার থাকে না, আমার লেখা হয়ে গেছে, ব্যাস শেষ। কিন্তু একটা লেখার, লেখকের কাছে একটা লেখা কিন্তু তার সন্তানের মতো। না, অনেক সময় হয়েছে না, অনেক সময় মনে হয়
যে ছন্দটা বুঝিনি এত যে আবৃত্তি করে চলছে, আবৃত্তি করে যাচ্ছে, যখন রাগ হয় না তখন দুজন যে আমি বললামটা কি আর ও বলছেটা কি। তবে এখন অনেক ভালো আবৃত্তি করে আমাদের, অনেক অনেক ভালো। এই এই জায়গাটা মানে মানতেই হবে, মানতে হবে। কিন্তু যদি আপনি পুরো অঙ্গনটা জুড়ে চিন্তা করেন, আমরা বলবো যে আবৃত্তিকাররা অনেক পিছিয়ে আছে ফোকাসের দিক থেকে, সেই জায়গা থেকে গানটা অনেক বোধহয় এগিয়ে গেছে পৃথিবীর সব জায়গায়। বরং আমাদের এখানে বরং কবিতা এখন মানে আবৃত্তির কল্যাণে বেশ কিছু ইয়ে পাচ্ছে এখন আমার মনে হচ্ছে। কিন্তু চর্চাটা আমাদের খুব আছে এবং শুনতে ভালো লাগে। একটা কথা আপনার কাছে আমার সবচেয়ে শেষে জানার বিষয়, যে বাংলা শব্দ নিয়ে, বাংলা উচ্চারণ নিয়ে, বাংলা ভাষা নিয়ে যে বিকৃতটা এখন হচ্ছে সেটা আপনার কাছে কীরকম? এই যে কবিতা লেখা, গান লেখা, নাটক, আবৃত্তি, সব জায়গায় যে বাংলা ভাষা নিয়ে আমরা যেভাবে চেষ্টা করেছিলাম বা শুরু করেছিল সবাই আমাদের গুরুজনেরা, যে উচ্চারণ শুদ্ধ ভাষা, এখন যে সিচুয়েশনটা চলছে বাংলা ভাষা নিয়ে, ধর আপনি একটা রেডিও ছাড়েন, আপনি যে অ্যাঙ্করগুলি কথা বলছে ওটা শুন কিছুক্ষণ পর আপনাকে আমি জানি না, আমার আমি যেহেতু বাংলা ভাষা ভালোবাসি আমাকে অনেক পীড়া দেয়। তো এই যে ভাষা বিকৃত হয়ে যাওয়াটা বা এই বিকৃতি করে ফেলাটা, এটার সম্পর্কে যদি কিছুদিন আগে তো আন্তর্জাতিক রেডিও দিবস গেল, বেতার দিবস গেল, সেখানে আমাদের তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী হাসান লতিনু খুব কঠোর ভাষায় বলেছেন যে বাংলিশ আর চলবে না। হ্যাঁ, তার কিছুদিন আগে তথ্য প্রতিমন্ত্রী হয়েছেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তিনি বলেছেন যে কঠোরভাবে এগুলি ব্যবস্থা নেওয়া হবে এবং সাইনবোর্ড বাংলায় লেখার জন্য একটা বেশ গায়ের জোর খাটাচ্ছে কেউ কেউ এখন। বাঙালি তার আত্মসম্মানের জায়গাটা 75 পরে হারিয়ে ফেলেছে, এটাকে পুনরুদ্ধার করা অত সোজা না। যে বাঙালি মধ্যবিত্ত একসময় ভাষা আন্দোলন করেছে, যে বাঙালি মধ্যবিত্ত একটা মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, স্বৈরাচার দমন করে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাঙালি মধ্যবিত্ত এই পর্যায়ে এসেছে, এখন এই বাঙালি কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না, মনেই হয় না পারবে। যে তার কারণ মধ্যবিত্তের একটা মূল্যবোধটাই চলে গেছে। হ্যাঁ, মন্তাজুর রহমান তরফদাস একটা বক্তৃতা দিয়েছিলেন মধ্যবিত্তের ক্রমবিকাশ, প্রথম লাইনটাই ছিল এরকম, ক্রমবিকাশ হয় একটা জীবন্ত সত্তার, মৃত সত্তার ক্রমবিকাশ হয় না, বাঙালি মধ্যবিত্ত একটি মৃত সত্তা। আমি যদি বলি এইভাবে বলতে হবে এবং উপায় নেই না বলে, কিন্তু আমি কিন্তু এর মধ্যে আশার আলো দেখি, সবসময় দেখি। আমি রবীন্দ্রনাথের কথাটা বিশ্বাস করি যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি বিশ্বাস করি যে আমাদের তরুণরা অনেকটা এগিয়ে যাবেন এবং তারা এগুলো পুষিয়ে ফেলতে পারবেন। আমাদের অবহেলা, এগুলো হয়েছে কেন দেখি না কী হয়, এই যে অবহেলা করতে করতে আজ প্রশ্রয় দিতে দিতে লাই দিয়ে দিয়ে আজকে বলা যেতে পারে এই পর্যায়ে এসেছি আমরা, কঠোর হলে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে পরিবারের প্রত্যেকটা পরিবারের মানে দায়িত্ব তার নিজ নিজ পরিবারের লোকজনকে। তা আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হয়ে গেছে কি এখন কোনো, ধরুন ঢাকা শহর নোংরা, সেজন্য আমরা রাজনৈতিকভাবে কথাবার্তা বলছি, আসলে আমি আপনি তো নোংরা করছি, বা ঢাকা একটা ডিজাস্টার হলো আমি আর আপনি মিলেই প্রশাসনকে দোষ দেবার জন্য রেডি হচ্ছি। আমাদের নিয়ম, আমাদের নিয়ম, এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। নিজেরা পরিবর্তন হই তাহলে আমার মনে হয় যে ভাষা নিয়ে প্রশাসনকে বলতে হবে কেন, যেটা আপনি বললেন আপনি আমি তো যথেষ্ট, বা আমার সন্তানকে মানুষ করার জন্য শেখানোর জন্য আমাদেরই তো দরকার। আর ইংরেজি শিখবো না, ইংরেজি বিদ্বেষী কথা আমি কখনোই বলি না, কারণ আমাদের গোটা বিশ্বে চলতে হবে, আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। যে কারণে আমি মাদ্রাসা শিক্ষাটাকে অনেক ক্ষেত্রে নিতে পারি না, কারণ ওখানে ইংরেজি বিষয়টা অবশ্যই ঢোকানো উচিত, কারণ এক মাদ্রাসা থেকে একজন বের হয়ে তাকে আপনি কোথায় গিয়ে সেট করাবেন আপনি আমাকে বলেন, মসজিদ ছাড়া বা আরেকটা মাদ্রাসা ছাড়া পরিচালনা করব এবং কি হওয়া উচিত
বিশুদ্ধ কোনটা আর অশুদ্ধ কোনটা এবং বিশুদ্ধ কোনটা, সেই শব্দগুলি নিয়ে যদি আমরা নিজেরা বিবেচনা করি, আমার ধারণা যে আমরা অনেকটাই পরিবর্তন করতে পারবো। আমিও আপনার মতো মেঘ দেখে ভয় করছি না, সূর্যটা মেঘের আড়ালে আছে বিশ্বাস করি। শুধু দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আলোচনা, গল্প, চা খাওয়া, আড্ডা। নিশ্চয়ই আমাদের সাথে সাথে আপনারাও ঠিক একইভাবে আনন্দিত হয়েছেন। আবারও আসবো ঠিক এইভাবে আপনাদেরকে আনন্দ দিতে নতুন কোনো অতিথি নিয়ে স্টার ক্যাফেতে, আমাদের মাইটিভির স্টার ক্যাফে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শনিবার রাত 8:15। খোদা। Star